আমরা এই যে একটা মারাত্মক ভাইরাস, যেটা মারণ ভাইরাস আমাদের দেশে খুব প্রভাব ফেলেছে, তার জন্য সরকার লকডাউন ঘোষণা করেছেন। এতে বহু মানুষ কাজ হারিয়ে বসে আছেন এবং তারা খাবারের যে ব্যবস্থাটা সেটা করতে পারছে না। তাই আমরা সবাই সহযোগিতা করে আশ্রমের মাধ্যমে, আমাদের যে আশ্রম আছে ঝরিয়া কুচিডহরি, সেই আশ্রমের শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, সেখান থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী, যারা গরিব মানুষ খেটে খাচ্ছেন অথচ এখন কাজ হারিয়ে বসে আছেন বাড়িতে, তাদের জন্য আমরা এটা আয়োজন করেছি। এবং যারা বাইর থেকে এসে কাজ করার জন্য আমাদের এখানে এসেছিলেন, তারা বাড়ি যেতে পারেননি, তাদের জন্য আমরা এই খাবারের ব্যবস্থাটা নিয়েছি। এই খাবারের ব্যবস্থার মধ্যে আমরা রেখেছি কিছু চাল, ডাল, বিস্কুট, মুড়ি, এবং আমরা ওই হাত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই থাকে সেই জন্য কিছু সাবানেরও ব্যবস্থা করেছি। আমরা গ্রামের সমস্ত ছেলেরাই মিলে এটা উদ্যোগ নিয়ে আশ্রমের মাধ্যমে আমরা এটা বিতরণ করার চেষ্টা করছি। সমস্ত ধর্মের মানুষকে তো দেওয়া দেখলাম কি? হ্যাঁ, এখানে তো আমরা এখন তো ধর্ম বর্ণ এসব কিছু দেখার জায়গা নেই, তাই এই জায়গাতে যারা এখন খাবারের সমস্যাটা সবথেকে বেশি দাঁড়িয়ে গেছে, তাই যারা খাবার পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এখানে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই, সবাইকে, সকল মানুষ যাতে এটাতে খেয়ে পরে অন্তত বেঁচে থাকতে পারে লকডাউনের এই সময়টাতে, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। আপনার নাম? আমার নাম বিকাশ কুণ্ডু। এর কারণে বহু মানুষ বিপদে পড়ছে, তো এইটাকে রক্ষা করার জন্য লকডাউনের ব্যবস্থা করা হয়েছে, সরকার করেছেন। এবার তার জন্য বহু মানুষ কাজ টাজ হারিয়ে ঘরে বসে আছে, তাদের দিন চলছে না। তার জন্য আমরা আশ্রমের পক্ষ থেকে আমরা কিছু সেবার ব্যবস্থা করেছি, চাল, ডাল, বিস্কুট, মুড়ি এবং সাবান। মানুষ, বহু মানুষ এগিয়ে এসেছেন এই কাজে অংশ, মানে সাহায্য করার জন্য, এবং এই জন্য এটা আমাদের সম্ভব হয়েছে আর কি। কতজনকে দেওয়া হচ্ছে এইসব সামগ্রী? টোটাল 120 জনকে দেওয়া হচ্ছে। দুটো ফেজেতে এখানে 60 জন দেওয়া হবে এবং আশ্রমেতে 60 জনকে দেওয়া হবে। আপনার নাম? আপনার নাম? স্বামী অনন্তনন্দপুরী। শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সারদা আশ্রম কুচিডহরি ঝরিয়া। লকডাউন সরকার ঘোষণা করাতে দেখা যাচ্ছে যে আমাদের এই বেলটা প্রধানত কৃষি প্রধান এলাকা, তো এখানে বেশ কিছু মানুষ বাইরের থেকে কাজ করতে আসে, তো তারা কাজ করতে এসে হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়ার জন্য তারা বাইরে যেতে, মানে তাদের বাড়িতে যেতে পারছে না। তা তাদের খাবার দাবারের জন্য আমাদের এই যে আশ্রম শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, এই আশ্রম থেকে আমরা কিছু তাদের মানে সাহায্য করার চেষ্টা করেছি। তো তাতে এই আশ্রম থেকে আমাদের প্রত্যেককে 5 কিলো করে চাল, কিছু 200 গ্রাম ডাল, 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম ডাল, 1 প্যাকেট মেরি বিস্কুট এবং একটা ওই স্যানিটাইজ করার জন্য একটা করে সাবান দিয়ে তাদের যতটা সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম রবিন হাজরা, আমি ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক, সহশিক্ষক।